हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर पौलमीते तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमी खूब भालो आछि। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু দেখো গরমকাল আর লকডাউনের জন্য হয়তো এখন অনেক কিছু বন্ধ দোকান, তো আইসক্রিম খেতে কিন্তু আমাদের সবার খুব ইচ্ছা করে, তাই না? আইসক্রিম খেতে আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবাসি, সে ভ্যানিলাই হোক আর চকলেটই হোক। তো আজকে আমি একটা বানাবো হচ্ছে চকলেট ব্যানানা আইসক্রিম। তো এই ব্যানানা চকলেট অ্যাট হোম তোমরা কিভাবে আইসক্রিমটা বানাতে পারবে, তো চলো সেটা দেখে নাও। আর ইনগ্রিডিয়েন্টসগুলো ভীষণ একদম হাতের কাছেই সেগুলো পাওয়া যাবে। তো কী কী দিয়ে আমি বানাচ্ছি একদম ইজি প্রসেসে, তো তোমরাও দেখে নাও, তাহলে পরে তোমরাও বানিতে চটজলদি খেয়ে ফেলতে পারবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ব্যানানা চকলেট আইসক্রিম বানানোর জন্য আমাদের কি কি লাগবে। আমি এখানে দুটো কলা নিয়েছি, তোমরা চাইলে কাঁঠালি কলাও দিতে পারো, তো আমি এই কলাটা ইউজ করছি। আর এখানে লাগবে হচ্ছে অল্প একটু দুধ, ঠিক আছে? তো যদি মনে হয় যে খুব বেশি একটু মিষ্টি মিষ্টি খাবো, তাহলে কিন্তু সেই জায়গায় আইসক্রিম মানে চিনি কিন্তু অ্যাড করতে পারো। আর আমার এখানে লাগছে হচ্ছে একটা ডেয়ারি মিল্ক, এটা আমি 40 রুপিজের একটা ডেয়ারি মিল্ক নিয়েছি। তো এই একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের সবসময় কিন্তু হাতের কাছে থাকে, আর চকলেট কিন্তু আমরা যে কোনো সময় পেয়েই যাবো দোকানে। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো তোমাদের যদি মনে হয় কোয়ান্টিটি আরও বেশি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু কলার পরিমাণও কিন্তু তোমরা বাড়িয়ে দিতে পারো। ঠিক আছে, এবার আমি এগুলোকে কেটে নেবো। তোমরা কিন্তু চাইলে আরো কলা অ্যাড করতে পারো, তো আমি এইটুকুই বানাচ্ছি। তো যখন কলার পরিমাণ বাড়াবে, তখন কিন্তু এই চকলেটের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে। ঠিক আছে, কলাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এটা ডিপ ফ্রিজে 4 ঘন্টার জন্য আমি রেখে দেবো। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম, এবার এটা আমি 4 ঘন্টার জন্য আমি এটা এইভাবে রেখে দিলাম, 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো 4 আওয়ার্স হয়ে গেছে, আমি কলাটা বার করে নিয়েছি। আর এই দেখো, এবার এটা আমি মিক্সিতে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারো, আর চিনি অ্যাড করতে পারো, চিনির জায়গায় মধুও অ্যাড করতে পারো। আমি এখানে মধু অ্যাড করব। যদি চকো চিপস খেতে ভালো লাগে, তো চকো চিপসও কিন্তু অ্যাড করতে পারো। ঠিক আছে, এবার আমি এই দুধটা দিয়ে দেবো। এবার আমি অ্যাড করব একটু মধু। মধু দিলে জিনিসটা কিন্তু খেতে বেশি সুন্দর হবে। তো মধু অ্যাভেলেবেল না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সুগার অ্যাড করতে পারো। এবার আমি ডেয়ারি মিল্কটা দিয়ে দেবো। তাহলে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, এবার এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে, কোনো রকম লাম্পস থাকলে কিন্তু চলবে না। চলো এটা ভালো করে গ্রাইন্ড করে নিই। দেখো আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর দেখো কোনো রকম কোনো লাম্পস নেই, কি সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার চলে এসছে, একদম ক্রিমি একটা টেক্সচার এসছে। তো এর মধ্যে তোমরা কিন্তু চকলেট চিপসও কিন্তু অ্যাড করতে পারো, আবার বলছি, আর চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারো। তো চলো এটা আমি এবার এইরকম একটা কন্টেনারে আমি এটাকে ঢেলে নেব।
তোমরা চাইলে কিন্তু কাঁচের কন্টেনারেও ঢালতে পারো। দেখো আমি এটা ঢেলে নিয়েছি, কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে তাই না? তো এবার আমি এটাকে লিডটাকে বন্ধ করে দেব, ঠিক আছে? এটা আমি বন্ধ করে দিলাম। এবার এটা আমি মিনিমাম 8 to 12 hours পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দেবো, মানে যতক্ষণ না আইসক্রিমটা পুরো একদম জমে যাচ্ছে। তো চলো এটা আমি এখন ফ্রিজে রেখে দিই, তো 12 hours পর আবার তোমাদেরকে আমি দেখাবো এটাকে এটা কীরকম হলো। এই দেখো 12 ঘন্টা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমটা বার করে নিয়েছি, ঠিক আছে? এবার চলো এটা আমি সার্ভ করব। তো এই দেখো আইসক্রিমটা, তা অলরেডি আমি আগে যেহেতু একটু সার্ভ করেছি সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু চাইলে স্কুপ থাকলে স্কুপেও করেও তুলতে পারো। দেখো কি সুন্দর আর দারুণ একটা স্মেল এসছে। তো দেখো আইসক্রিম রেডি। তো তোমরা চাইলে ওপর থেকে এরকম একটু হার্সি সিরাপও অ্যাড করতে পারো, সেখানে দেখবে খেতে কিন্তু আরো সুন্দর টেস্টি হবে। আর আমার কাছে এখানে একটু ডেয়ারি মিল্ক আছে, তো আমি এটা ডেয়ারি মিল্ক দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। তোমরা কিন্তু ওপর থেকে কিটক্যাটটা দিয়ে দেখতে পারো। দেখো রেডি হয়ে গেল একদম টেস্টি আইসক্রিম অ্যাট হোম, কি সুন্দর দেখতে লাগছে তাই না? একদম দারুণ দেখতে লাগছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আজকে ওটা কমেন্ট করে আমাকে জানিও, আর বাড়িতে বানিয়ে আমাকে বলো কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? আর নতুন যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, আর অবশ্যই এটা করে আমাকে জানাতে কিন্তু ভুলো না কীরকম লাগলো, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন, টাটা।